সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ এখন বিক্ষোভে উত্তাল। ছাত্র, জনতা, বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন। কার্যত 6-7টা দাবি নিয়ে তারা সামনে আছেন, কিন্তু বাস্তবে তাদের সবারই এক দফা দাবি, সরকারের পদত্যাগ করতে হবে। এখন এই যে পদত্যাগ, কোথায় করবে, কার কাছে করবে, কিভাবে করবে, এটি নিয়ে কেউ কোনো চিন্তাভাবনা করছেন না। তাদের বক্তব্য হল, আগে আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, এরপরে যা হবে হবে। এবং আলটিমেটলি এরকম যখন একটা বিচ্ছিন্ন ভাবে দাবি দেওয়া চলতে থাকে এবং এই ধরনের রুডনেস, এই ধরনের অ্যাঙ্গারনেস এবং অ্যাগ্রেসিভনেস এগুলো যখন বাড়তে থাকে, তখন আসলে মার্শাল ল ছাড়া, সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প থাকে না। কিন্তু একটা দেশ সামরিক বাহিনীর অধীনে যে চলবে, সে চলার জন্য যে স্ট্রাকচারগুলো দরকার, সেই স্ট্রাকচারটা এই মুহূর্তে এত স্পর্শকাতর দুর্বল অবস্থায় আছে, যে কোনো জায়গাতে একটু 19-20 হলেই সেখানে ধস নামবে। শেয়ার মার্কেট, ব্যাংক, বিমা, বৈদেশিক ঋণ, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় কর্মসংস্থান থেকে শুরু করে পুরো অর্থনৈতিক যে সেক্টরটি, পুরোটাই এটা সাজানো যাকে বলে তাসের ঘরের মতো আছে। আমরা জানি যে অনেকগুলো ব্যাংক দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে এবং এইগুলো থেকে দিয়ে আসছে টাকা লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং সেই ব্যাংকগুলো একেবারে শুধু আইসিইউতে আছে, ঘোষণা করা হয়নি যে এগুলো দেউলিয়া, কোনো মতে টিকে রাখা হয়েছে যেন রাজনৈতিক সরকারের সমস্যা না হয়, একটা কলঙ্ক ছড়িয়ে না পড়ে। কিন্তু যখনই মার্শাল ল চলে আসবে, সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং অনেকগুলো ব্যাংক ঘ্যাটাঘাট ঘ্যাটাঘাট করে বন্ধ হয়ে যাবে। এবং সেই ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ গ্রাহক দেউলিয়া হয়ে যাবেন ব্যক্তি পর্যায়ে। একই অবস্থা বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আসলে কি ঘটেছে, আমরা সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি, এরপরে আরও অনেক তথ্য ডাটা থেকে শুরু করে যা কিছু ঘটেছে। কিন্তু যখনই সামরিক বাহিনী আসবে, তখন এই যে রাজনৈতিক যে পর্দাটা, এই পর্দাটা সরে যাবে। সরে যাওয়ার পরে সেখানকার যে চিত্র, সেখানেও একটা মারাত্মক অবস্থা তৈরি হবে। পুলিশের মধ্যে যে অতিরিক্ত ক্ষমতা তৈরি করা হয়েছে, সেই অতিরিক্ত ক্ষমতাটা সেনাবাহিনী আসার সঙ্গে সঙ্গে জিরোতে চলে যাবে। এবং আমাদের এই দেশকাল সমাজ মূলত পুলিশি ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত। পুলিশের সাহায্য ছাড়া, থানা পুলিশের কর্তৃত্ব ছাড়া মূলত সমাজের শান্তি শৃঙ্খলা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠা সম্ভব নয়। সামরিক বাহিনী আসবে, ভয় দেখাবে এবং এটা লেফট রাইট করবে, এবং এরা দীর্ঘদিন ক্যান্টনমেন্টে থাকেন, তারা যখন বাইরে চলে যাবেন, আমরা অতীতে দেখেছি বিভিন্ন যে মার্শাল ল কোর্ট দেখেছি, তাদের কর্মকাণ্ড দেখেছি, তারপর যারা জেলাতে দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, আগে তো এরশাদ জামানাতে মেজররা জেলার দায়িত্বে ছিলেন, পরবর্তীতে 1/11 সময় সেই ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট কর্নেলদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেই জিনিসগুলো দেখেছি। কিন্তু সেখানে সফলতার ন্যূনতম যাকে বলে নজির নেই, বরং বিভিন্ন সময়টাতে সামরিক বাহিনীদের দ্বারা অর্থনীতি, সমাজ ব্যবস্থা, প্রশাসন মারাত্মকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুষিয়ে নিতে অনেক সময় লেগেছে। আর এখন অতীতের যে কোনো সময়ের চাইতে পুরো পরিবেশ এবং পরিস্থিতি নাজুক। আবার অন্যদিকে যদি সামরিক বাহিনী ক্ষমতায় আসে বা মার্শাল ল চালু হয়ে যায়, তাহলে যারা আসবেন এখানে কমান্ডিং অফিসার হিসেবে বা প্রধান ব্যক্তি হিসেবে আসবেন, তাদের যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, মেধা এবং দক্ষতা, এটি কোন পর্যায়ে অ্যাক্ট করবে, রিয়্যাক্ট করবে, এটিকে প্রোঅ্যাক্টিভ হবে না রিয়্যাক্টিভ হবে, এটি এখনও পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এ কারণ হলো যে অতীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা ছিল,
আর এখন সেই রাজনৈতিক অবস্থাগুলোর দলগুলোর কিন্তু সেই অবস্থাগুলো নেই। ফলে সামরিক বাহিনীকে সহযোগিতা করার জন্য যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দরকার, পলিটিক্যাল কনসাসনেস দরকার, সিভিল সোসাইটি দরকার, সেটি এখন নাই বললে চলে। তো ফলে কি হচ্ছে, আমরা ডে বাই ডে একটা অসহ্য, অস্বাভাবিক এবং অস্থির অবস্থার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং প্রতিদিনই জটিল থেকে জটিলতা হচ্ছে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, এগুলো কিন্তু মূলত যারা সরকার চালাচ্ছে তারা বুঝতে পারছে না পরিস্থিতি কোথায় যাচ্ছে, এবং আলটিমেটলি কোনো রকম প্ল্যান পরিকল্পনা ছাড়া সরকারের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা শক্তি প্রয়োগ করছেন, আর কোনো রকম পরিকল্পনা ছাড়া যারা আন্দোলনের মাঠে আছেন তারা শুধুমাত্র নিজেদের দাবি জানান দিয়ে রাজপথে তারা উত্তাপ ছড়াচ্ছেন। কিন্তু অর্গানাইজড হয়েতে একটি আন্দোলনকে সফল করে সেটিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা এবং সেই রাজনৈতিক শক্তিটিকে রাষ্ট্রশক্তিতে রূপান্তরিত করে দেশ পরিচালনা করার জন্য অতীতে সামরিক বাহিনী, সিভিল সার্ভিস এবং রাজনীতিবিদদের যেটা মানে কোঅপারেশন ছিল সেই কোঅপারেশনটা এই মুহূর্তে নাই। অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে সামরিক বাহিনীর রাজনৈতিক কোনো উইংসের যোগাযোগ নেই, আবার আন্দোলনকারীদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের কোনো যোগাযোগ নেই, আবার রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো যোগাযোগ নেই। এখন যারাই ক্ষমতায় রয়েছেন তারা অলমোস্ট সবাই সরকার পক্ষের লোক, যারা শক্তিমত্তা নিয়ে আছেন আর যারা ফ্রাস্ট্রেটেড আছেন তারা সবাই সরকারকে হেট করেন, ঘৃণা করেন, হেটার গ্রুপ। কিন্তু এই হেটার গ্রুপের সঙ্গে কিন্তু কোনো পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদের কোনো কানেক্টিভিটি নেই। অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে ক্যান্টনমেন্টে যারা রয়েছেন প্রতিপক্ষ, অর্থাৎ যারা হেটার গ্রুপ সরকারকে অপছন্দ করছেন, তাদের সঙ্গে কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে বা সচিবালয়ের বাইরে যে পলিটিক্যাল কানেক্টিভিটি সেটাই নেই, বা এই যে এখন আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে কিন্তু পলিটিক্যাল কোনো কানেক্টিভিটি নেই। কিন্তু আমাদের দেশে অতীতকালে ধরুন এই যে বঙ্গবন্ধুর বিচার হলো, 69 গণ অভ্যুত্থান হলো, তার আগে আগরতলা ষড়যন্ত্র মামলা হলো, সব ক্ষেত্রেই কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আওয়ামী লীগের হোসেন শহীদ সরওয়ার্দ্দীন, ভাসানীর সবারই কিন্তু সবসময় একটা যোগাযোগ ছিল। কিন্তু এখন তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল সাহেব, জামাতের আমির শফিক সাহেব, এদের সঙ্গে আন্দোলনকারী, তারপরে ক্যান্টনমেন্টের যারা নেতৃবৃন্দ রয়েছেন, টপ 100 অফিসার্স, সচিবালয়ের টপ 100 অফিসার, কারোর সাথে কিন্তু কোনো আলাপ আলোচনা বৈঠক কোনো রকম নেগোসিয়েশন নেই। এক পক্ষ কেবলই মাত্র বদদোয়া করছে, পতন হোক, পতন হোক, পতন হোক, আর এক গ্রুপ সেখানে শুধুমাত্র বেঁচে থাকি, বেঁচে থাকি, আমরা খাবো, আমরা খাবো, আমরাই সব, এরকম অহমিকাবোধ চালাতে চালাতে আজকের যে সেন্সিটিভ একটি অবস্থায় এসে গেছে। এর ফলে কি হচ্ছে, এই আন্দোলনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি ক্রমশ স্পর্শকাতর জায়গাতে চলে যাচ্ছে। শিশুরা এই আন্দোলনে জড়িয়ে পড়েছে। আমি দেখলাম যে একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, 6 বা 7 বছর, পিতার সঙ্গে এসেছে এবং পুলিশের প্রতি তার এত ক্রোধ, সে বাপের হাত ছেড়ে দিয়ে সেই গাজার মতো করে, গাজাতে ইসরায়েলি সৈন্যদের উপর যেভাবে ফিলিস্তিনি শিশুর আক্রমণ চালায়, সেই শিশু দৌড়ে গিয়ে পুলিশের পেটের মধ্যে আচ্ছা মতো ঘুষাঘুষি করলো, একবার মোহাম্মদ আলী কেলের মতো। এরপর তার বাবা জোর করে নিয়ে এসে আবার ছেড়ে গেছে পুলিশকে, আবার 2 দফাতে 3 দফাতে সে আক্রমণ করলো। আপনি বোঝার চেষ্টা করুন যে 6-7 বছরের শিশুদের মধ্যে এই ঘৃণাটা চলে গেছে তাহলে, এবং সেই ঘৃণা পাড়া মহল্লাতে চলে গেছে। অনেক মহিলারা যাদের বয়স 80 বছর, তারা এখন রাস্তায় বেরোনোর জন্য সেই মানে রীতিমতো আন্দোলন করছে ছেলে মেয়েদের সঙ্গে, বুড়া হয়ে গেছে, বলছে যে আমাকে একটু নিয়ে যা, আমি বাইরে বেরোতে চাই। যুবতীরা বেরোতে চাচ্ছে, গৃহকর্তীরা বেরোতে চাচ্ছে এবং অনেকে আজকে সেই শহীদ মিনারে অনেকে আসছেন এবং আগামীকাল এভাবে যদি চলতে থাকে এগুলো মানে সব মানুষ রাস্তায় নেমে আসবে কাজকর্ম বাদ দিয়ে। ফলে পুরো সিস্টেমটা এখানে কলাপস করার মতো অবস্থা তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গাতে, যেমন মনে করেন ধানমন্ডি, গুলশান, বনানী, তারপরে মিরপুর ডিওএসএস, বনানী এআইএসএস থেকে শুরু করে এই অভিজাত এলাকাগুলোতে যারা বসবাস করেন তারাই কিন্তু এরকম 50-60 হাজার বা লক্ষাধিক ফ্যামিলি রয়েছেন, পক্ষে বিপক্ষে দেশ তারা পরিচালনা করেন অথবা প্রভাব রাখেন। তো এর মধ্যে সামরিক বাহিনীর যারা পরিবার পরিজন তারা ডিওএসএসে থাকেন এবং যে কটা ডিওএসএস হয়েছে তার মধ্যে মিরপুর ডিওএসএস,
সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সার্ভিং অফিসাররা যেভাবে আছেন, যারা এখন এই মুহূর্তে ক্ষমতায় আছেন, তারা তার সঙ্গে সঙ্গে তাদের যে বড় বড় যারা সাবেক সেনাপ্রধান ছিলেন, নৌবাহিনী প্রধান ছিলেন, বিমান প্রধান ছিলেন, এরকম অনেক লোক মিরপুর ডিওএসএসে কিন্তু বসবাস করে। তার সঙ্গে সঙ্গে ইট ইস কমার্শিয়ালি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মিরপুর ক্যান্টনমেন্টের একেবারে বুকের মধ্যে সেই জায়গাটা এবং সাভার ক্যান্টনমেন্টের মাঝামাঝি জায়গাটা, ফলে সব দিক থেকে মিরপুর ডিওএসএসএস অন্য যে কোনো ডিওএসএসএস চাইতে গুরুত্বপূর্ণ। এখন এই ডিওএসএসএর বাসিন্দারা, সেনা পরিবারের যারা সদস্যরা, তারা রাস্তায় নেমে এসেছেন তাদের সন্তানদের সঙ্গে, বিক্ষোভকারীদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে। এটা কিন্তু যেন তেন ঘটনা নয়, নজিরবিহীন ঘটনা। এবং তাদের ক্যান্টনমেন্টে যেভাবে কানেকশন রয়েছে, ক্যান্টনমেন্টের বাইরে কানেকশন রয়েছে, তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল। এবং এই যে তাদের মধ্যে যে অ্যাঙ্গারটা, সেই অ্যাঙ্গারটা কিন্তু শুরু হয়েছে এই ব্লক রেড দিয়ে। আমি যেটি অনেকগুলো ভিডিওতে বলেছি যে যে সকল এলাকাতে খুব বেশি গণ্ডগোল হয়েছে, যেমন মিরপুরে, উত্তরাতে, তারপর রামপুরাতে, বাড্ডাতে, বনশ্রীতে, চট্টগ্রামে, সিলেটে, তো এই গণ্ডগোল এর পর 18 তারিখের পর, জুলাই মাসে 18 তারিখের পর যেন সরকার নেট বন্ধ করে দিল, কারফিউ চালু করে দিল, তারপরে ফেসবুক বন্ধ করে দিল, সেনাবাহিনী নামালো, এই সুযোগটাকে তারা পজিটিভ ওয়েতে কাজে না লাগিয়ে তারা কী করেছে, গ্রেপ্তার করেছে, ব্লক রেড দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে এবং মানুষের, কিছু কিছু এলাকার মানুষের ঘুম হারাম করে দিয়েছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র খুঁজেছে এবং এরই ধারাবাহিকতায় মিরপুর ডিওএসএসের মতো জায়গাতে এখানেও গিয়েও কিন্তু পুলিশ এই ব্লক রেড দিয়েছে। ফলে কি হলো, এই যে সেনাবাহিনীর সদস্যদের, সাবেক সদস্যদের যে পরিবারের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু এখন মানে যাকে বলে একেবারে স্ফুলিঙ্গ হিসাবে ছড়িয়ে পড়েছে। ফলে এটি অন্য যে কোনো এলাকার বিক্ষোভের মতো নয়, গুলশানের একটা বিক্ষোভের মতো নয়, বনানীর একটা বিক্ষোভের মতো নয়, এটিকে ধরে নিতে হবে যে এর সঙ্গে এটা রিলেটেড রয়েছে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পরিবার পরিজনের সঙ্গে। এখন দেখা গেল যে আর্মি অফিসার যারা রিটায়ার করেছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের মেয়ে বিয়ে দেয় সামরিক কর্মকর্তার সঙ্গে যারা এখন কাজ করছেন, এখন কারো বাসায় হয়তো কারো শ্যালককে ধরে নিয়ে গেছে বা শ্যালককে খোঁজ করেছে যে ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তার দুলাভাই তো আর্মিতে আছে, তার চাচা আছে, তার মেয়ে আছে, তো সে নিজে ওয়েল কানেক্টেড। এখন কয়েকদিন আগে ধরুন সে রিটায়ার করেছে একজন মেজর জেনারেল, কথায় কথা এখন তার কমান্ডিং অফিস, তার যারা অধীনে ছিল তারাই এখন কমান্ড পরিচালনা করছে। তো সব মিলিয়ে মিরপুর ডিওএসএসের যে কাহিনীটি, এটি সরকারের জন্য একেবারে গোদের উপর বিষফোড়া হিসেবে কাজ করেছে। পরিস্থিতি খুবই নাজুক, স্পর্শকাতর, এবং এটি যদি ওইভাবে সম্মানের সাথে, মর্যাদার সাথে হ্যান্ডেল করা না হয়, এটি বলতে গেলে প্রচণ্ড রকম বিস্ফোরণ নিয়ে সরকারকে মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।